হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। আজকে স্বাধীনতা দিবস এবং সেখানে একটা ইন্ডি কাজ এমনভাবে এলো, সাইলেন্টলি এলো, এবং সেটা এত সুন্দর মনে ছাপ রেখে গেল যেটা নিয়ে আমার মনে হয় ইমিডিয়েটলি কথা বলা দরকার। তাই আমি এই শর্ট ফিল্মটা নিয়ে কথা বলছি। এটার নাম হচ্ছে নেহরু স্পিচ এবং এখানে আমরা অভিনয় করতে দেখছি উন্মেষ গাঙ্গুলিকে, আছে স্নেহা, এর পরিচালনা করেছেন প্রণয় দাশগুপ্ত। তো এই পার্টিকুলার শর্ট ফিল্মটা আমার কেমন লাগলো? দেখুন, অনেক সময় অনেক রকম শর্ট ফিল্ম আসে যেখানে টপিকটা ইন্টারেস্টিং হয় বা যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় সেটাও একটা অন্য ধরনের ছাপ রাখে। এই গল্পটা বেসিক্যালি আমাদের কাছে নোন। এখানে একটা হিন্দু ছেলে এবং একটা মুসলিম মেয়ের একটা প্রেমের গল্প দেখানো হয়েছে, বাট আমি যদি শুধুমাত্র এটুকু বলি তাহলে অনেকখানি মিস হয়ে যাবে। তাই প্রথমে আমি তোমাদের রিকোয়েস্ট করব, এর আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সিনেমাটা গিয়ে চেক আউট করো। এর যে ফিল বা এর যে প্রেজেন্টেশন বা এর যে বলার ধরন গল্পটা, সেটা তোমাদের একটা অন্য জায়গায় নিয়ে যাবে। তো সিনেমার আমাকে যদি পজিটিভ দিকের কথা বলতে হয়, আমি যেমন বললাম যে গল্পটা আমাদের কাছে পরিচিত হলেও যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করেছেন পরিচালক বা এর যে স্ক্রিন প্লে সেটা এত স্টাইলিশ এবং এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা আমাকে 25 মিনিট একদম কানেক্ট করে রাখবে। এবং লাস্ট মোমেন্ট শুধু নয়, এর অনেক মোমেন্ট আছে যেগুলোতে আপনাকে গুজবাম্পস দেবে। আমি যদি এর টেকনিক্যালিটিসের কথা বলি, যেটাই আমি প্রথমে আসবো, এত সুন্দর ক্যামেরার কাজ এবং এত সুন্দর এর কালার গ্রেডিং করা হয়েছে, কালার ট্রিটমেন্ট করা হয়েছে রাদার, এবং সিনগুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সেটা দারুণ লাগছে। প্রথমেই আমাদের ভাষ্যপাঠের মাধ্যমে বেশ খানিকটা গল্পের হিন্ট দেওয়া হয় এবং তারপরে গল্পটাকে প্রেজেন্ট করা হয় যেভাবে, যেখান থেকে শুরু করা হয় এবং শেষ স্ক্রিন পর্যন্ত বা শেষ জায়গাটা পর্যন্ত আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। সিনেমার মধ্যে একটা সিন আছে যেখানে উন্মেষ গাঙ্গুলি এবং স্নেহা ডান্স করবে একটা স্টেশনে, সেখানে দুজন দুজনের হাতে টাচ করবে না বা কোথাও টাচ করবে না, তারপর একটা কোরিওগ্রাফি করা হয়, একটা ডান্সিং কোরিওগ্রাফি। জায়গাটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। মেয়ের বাবা ফোনে কথা বলবে এবং তার সাথে সাথে যে কথাগুলো আসবে সেগুলোর সাথে সাথে আমাদের সিচুয়েশনাল কিছু অবজেক্টকে ক্যামেরা বন্দি করা হবে। সেটা আমি কখনো নজরুলের শ্যামাসঙ্গীত লেখার কথা বলি, তখন তার বই সামগ্র হোক বা কিছু কথার সাথে তার পিছনে দেয়ালে লেখা কিছু ওয়ার্ড হোক, সেগুলো খুব সুন্দরভাবে এসেছে এবং কোথাও এটাকে ফোর্সফুলি ফিড করা হয়েছে বলে মনে হবে না। এত সুন্দর এর যে প্রি প্রোডাকশন সেটা বোঝা যাচ্ছে যে তারা কাজটার প্রতি খেটেছে, তারা কাজটা নিয়ে ভেবেছে। এবং যখন তাদের যে থিম ছিল, তাদের যে টাইটেল ছিল, সেটার আমরা যখন ওই যে বলি নামকরণের সার্থকতা, সেটাই যখন প্রশ্ন আসবে সেটাও খুব সুন্দরভাবে ম্যাচ করা হয়েছে। দেশ একটা, সেটাকে ভাগ করার কথা, রাইটসের কথা, হিন্দু মুসলিমের কথা আমার মনে হয় খুব সুন্দরভাবে এসেছে এখানে। প্রত্যেকটা জিনিস, ডায়লগস, স্পেশালি ডায়লগসের আমি কথা বলবো, আমরা এই ধরনের গল্পে খুব ক্রিঞ্জ ডায়লগ দেখি, বাট এখানে ডায়লগগুলো একদম মনে হবে ভিতরে এসে লাগলো। এত দারুণ রাইটিং আছে, খুব যে বেশি তানজাম, প্রচুর ডায়লগস এরকম নাই, বাট যেগুলো ডায়লগগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট, সেগুলো একদম মনে রাখার মতো। এখানে আমি যদি উন্মেষ এবং স্নেহার পারফরমেন্সের কথা বলি, আমার দারুণ লেগেছে। গল্পটা আমার কাছে হয়তো প্রথম থেকেই প্রেডিক্টেবল মনে হচ্ছিল বিকজ অনেক ধরনের কাজ দেখার জন্য, বাট আপনারা যদি গল্পটা দেখেন আমার মনে হয় আপনাদের প্রেডিক্টেবল খুব একটা লাগবে না। গল্পটা দারুণভাবে তারা সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, তারা সেই হিন্টগুলো দেয়নি কোথাও, তো মেনটেন রেখেছে পুরো সিনেমাটা জুড়ে। সুতরাং আমার সিনেমাটার প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এত সুন্দর লেগেছে, তারা এত সাবলীলভাবে এসেছে। স্পেশালি আমি ডাইরেক্টরের কথা বলতে চাই, প্রণয় দাশগুপ্ত, তিনি দারুণভাবে গল্পটাকে ভেবেছেন সেটাকে এবং এক্সিকিউট করেছেন। একটা গল্প ভাবা খুব ইজি, কিন্তু সেটাকে আমি কোনখানে ইউজ করছি, সেটা আমি স্বাধীনতার প্যারেডের কথা বলি বা ওই যে একটা পুরনো সিকোয়েন্স তৈরি করে রেডিওতে নেহরু স্পিচটাকে স্টার্ট করার কথা বলি, প্রত্যেকটা জিনিসের মধ্যে এত নিখুঁত ওয়ার্ক আছে এই সিনেমায় যেটা আমাকে অ্যামেজিং একটা ফিলিং দিয়েছে। এবং একটা ইন্ডিপেন্ডেন্ট কাজে, একটা শর্ট ফিল্মে এত সুন্দর, এত ডিটেলিং আমি খুব কম দেখি। তো প্রত্যেকটা টিম মেম্বারকে আমার হ্যাটস অফ, এত সুন্দর একটা কাজ আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। এবং আমি প্রত্যেকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যতজনের কাছে পৌঁছাবে প্লিজ তোমরা এই শর্ট ফিল্মটা দেখো এবং দেখে এসে আমাদের জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।